নমস্কার জি চব্বিশ ঘন্টা আপনাদের স্বাগত আমি শিলাদিত্য শুরু করছি জনগণমন এই মুহূর্তে নবান্ন সভাগরের ছাত্ররা রয়েছেন অর্থাৎ আন্দোলনকারীরা রয়েছেন এবং মূলত তাদের মধ্যে যে বৈঠক সেই বৈঠক থেকে কী বেরিয়ে আসে সেদিকে আমাদের নজর থাকবে আমরা জানি যে এর আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সিদ্ধান্তের কথা জানান সেই অনুযায়ী পুলিশ এবং স্বাস্থ্য দফতরে ব্যাপক পরিবর্তন করা হয় অর্থাৎ স্বাস্থ্য দফতর এবং পুলিশে এই লদবদলে যে দাবি ছিল তার অধিকাংশ দাবি কিন্তু মেনে নেওয়া হয় কিন্তু তারপরও আন্দোলন এখনও পর্যন্ত ওঠেনি কোথায় দাঁড়িয়ে রয়েছে পরিস্থিতি এদিকে যেমন নজর থাকবে তার পাশাপাশি বৈঠকের দিকে নজর কিন্তু আজকে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেই কারণ তিনি এই মুহূর্তে রাজ্যে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার জন্য বিভিন্ন জায়গা পরিদর্শন করছেন আর এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো পরিস্থিতির দিকে নজর রাখবো সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধিরা এবং তারই সঙ্গে এই পুরো বিষয় নিয়ে আলোচনা করার জন্য স্টুডিও রয়েছেন অতিথিরা আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে শশী ছেন রয়েছেন সিপিআইএম এর তরফ থেকে সায়ন বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের তরফ থেকে রয়েছেন সৌম্য সায় আমরা আসবো আলোচনায় কিন্তু প্রথমেই যেদিকে নজর রাখবো অর্থাৎ জট এখনো পর্যন্ত কাটেনি কেন এবং তার সঙ্গে দাবি বাকি সেদিকে রাজ্যের মেডিকেল কলেজ ও হাসপাতালগুলিতে নিরাপত্তা নিশ্চিত করতে টাস্ক ফোর্স গঠন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই টাস্ক ফোর্স সদস্যদের সঙ্গে নিয়েই বুধবার সন্ধ্যে নবান্ন সভাঘরে জুনিয়র ডাক্তারদের বৈঠকে ডেকেছেন মুখ্যসচিব এবার কি কাটবে চট উঠবে কর্মবিরতি উত্তর খুঁজছে সব পক্ষই ব্যুরো রিপোর্ট জি চব্বিশ ঘন্টা আস আলোচনায় দ্রুত আলোচনায় চলে আসবো শশিদি এই মুহূর্তে নবান্ন সভা করে আলোচনা শুরু এবং সেদিকে আমাদের নজর থাকবে কিন্তু অনেকগুলো বিষয়ের মধ্যে ছাত্ররা যে কথা যোগ করেছে আগে কি ভাবা যেত না কোথায় অর্থাৎ নিরাপত্তা নিশ্চিত করা এবং তারই সঙ্গে ভয়ের রাজনীতি বন্ধ করা হ্যাঁ নমস্কার সকলকে এবং একটাই কথা শুধু বলা যে পরিষেবায় যাতে ফির ফিরতে পারলে ভালো হতো স্বাস্থ্য পরিষেবাতে আর এই দাবি এবং বিভিন্ন পরিস্থিতি নিয়ে গতকালকে সুপ্রিম কোর্টেও রাজ্য সরকার পক্ষ থেকে সাবমিট করা হয়েছে যে কি কি করা হয়েছে এবং আগামী দিনে কি কী করতে চলেছে ইত্যাদি এবং সুপ্রিম কোর্টও যেমন আপনারা খেয়াল রাখবেন যে যখন প্রথম দিন বাইশে অগস্টও শুনেছিল সুপ্রিম কোর্ট এবং তারপরে নয় সেপ্টেম্বরও শুনেছিল সুপ্রিম কোর্ট কিন্তু একটা ন্যাশনাল লেভেল টাস্ক ফোর্সের কথাও বলেছিল যেখানে একটা ন্যাশনাল লেভেলে একটা পোর্টালের কথাও বলেছিল এবং ন্যাশনাল লেভেলেতে সমস্ত হাসপাতালগুলো দিকে এই এই সিকিউরিটি ইত্যাদি নজরের কথাও বলেছিল ঠিক সেইভাবে যেমন আমাদের রাজ্য সরকার পক্ষ থেকেও একটি টাস্ক ফোর্স যেমন গঠিত হয়েছে যেখানে চিফ সেক্রেটারি নেতৃত্বে থাকবেন হোম সেক্রেটারি ডিজি পুলিশ সিপি কলকাতা এবং বিভিন্ন প্রতিনিধিরা তার মধ্যে যেগুলো জয়েন্ট জুনিয়র ডক্টরসরা প্রপোজ করবেন এই বিভিন্ন কমিটিগুলো গঠনের কথা এসছে নানাবিধ আলোচনার মধ্যেও সুপ্রিম কোর্ট প্রথম দিকেও যেমন বলেছিল যে আপনারা কাজে ফিরে যাবেন গতকালকেও সেই অনুরোধটা ছিল যখন মুখ্যমন্ত্রীর সঙ্গে বসেছেন তখনও মুখ্যমন্ত্রী এই অনুরোধ করেছে এই অনুরোধটাতেই থাকছে যে স্বাস্থ্য পরিষেবা পুনরায় তারা যদি ফিরতে পারেন তাহলে অনেক গরিব মানুষ ইত্যাদি যারা নির্ভরশীল যারা সরকারি হাসপাতালের পরিষেবার উপর নির্ভরশীল তারা সে পরিষেবা পেতে পারে এই জায়গায় রয়েছে আমার প্রশ্ন ছিল আপনার প্রতি যে এই জায়গার বিষয়টা আগে যদি রাজ্য অনুধাবন করতো তাহলে কি অনেক সমস্যার সমাধান হয়ে যেত না আসবে এই নিয়ে আলোচনায় অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরাও আমাদের সঙ্গে রয়েছেন একটা বিরতির পর সঙ্গে একদিকে যেমন ধর্না বা আন্দোলন কর্মসূচি চলছে অপরদিকে নবান্ন সভাঘরে এই মুহূর্তে বৈঠকে আর তারই সঙ্গে কিন্তু যে প্রসঙ্গ বারবার করে উঠে আসছে কালচারের কথা কথা রাজনীতির এবং নিরাপত্তার প্রসঙ্গে থ্রেড অবশ্যই করে শায়ন এবং সমুদ্রের কাছে আলোচনায় ফেরত আসবো শশীদিকে একই প্রশ্ন করেছিলাম আলোচনায় আসার আগে আমরা শুনে নেব শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন আঠারো তারিখ থেকে এক তারিখে মমতার প্রদত্যাগ ছাত্র সংগ্রহ করতে হবে পঁচিশ তারিখে কলকাতা যেতে হবে কালীঘাট চলো হামলামের সমাবেশ শুভেন্দু অধিকারী বক্তব্য নিয়ে আমরা আলোচনায় আসবো কিন্তু তার আগে সায়ন যে প্রসঙ্গটা আমি শশী জিজ্ঞেস করেছিলাম বা সার্বিকভাবে থ্রেড কালচারের কথা রাজনীতির কথা নিরাপত্তা প্রসঙ্গে সুনিশ্চিত একটা ব্যবস্থা সম্পর্কে ছাত্ররা বা আন্দোলনকারীরা জানতে চাইছেন সমস্ত হাসপাতালের ক্ষেত্রে সেই জায়গায় দাঁড়িয়ে ব্যবস্থা আগে নিলে কি এই পরিস্থিতির দিকে যেত না বলে মনে হয় দেখুন রাজ্যের সরকার খুব সুন্দরভাবে এখন বলার চেষ্টা করছে যে ডাক্তারবাবুদের দাবি তো মেনে নেওয়া হয়েছে এটা মাথায় রাখতে হবে সাঁইত্রিশ দিন ধরে টানা আন্দোলন রাস্তায় পড়ে থাকবার পরে এক কিছু দাবি মানা হয়েছে তাও যাদেরকে পথ থেকে সরানো হয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু কোনো কড়া পদক্ষেপ নেওয়া হয়নি তাদেরকে ইস্তফা দিতে বলা হয়নি তাদেরকে কার্যত প্রাইস পোস্টিং করে আরেকটা অন্য জায়গায় বদলি করে দেয়া হয়েছে এটা হচ্ছে এক নম্বর কথা দু নাম্বার কথা এখনও অবধি স্বাস্থ্য সচিব তো এখনও ওই পদেই বসে রয়েছেন হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাথায় যিনি বসেছিলেন এখনও সেই ব্যক্তিই বসে রয়েছেন ফলে সামগ্রিকভাবে যে দুর্নীতির কথা প্রথম দিন থেকে উঠে আসছে এবং আপনাদের নিশ্চয়ই মনে রয়েছে যে এই মুহূর্তে যে সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছিলেন সন্দীপ ঘোষ কিন্তু ধর্ষণের মামলায় প্রথমে গ্রেপ্তার হননি সন্দীপ ঘোষ সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছিলেন দুর্নীতির মামলায় সেই দুর্নীতির অভিযোগ বহু আগে রাজ্য সরকারের কাছে করেছিল এখন ছাত্রছাত্রীরা মানে ডাক্তারবাবুরা তারা যদি রাজ্যের সরকারের কাছে নির্দিষ্টভাবে দাবি জানায় নির্দিষ্টভাবে কারণ এই গোটা ঘটনার পিছনে বলা হচ্ছে যে গোটা ঘটনার পিছনে একটা দুর্নীতি রয়েছে তা তারা তো স্বাভাবিকভাবেই গতকাল সুপ্রিম কোর্টেও তো বলেছে যে কনফিডেন্স বিল্ড আপ করতে হবে ডাক্তারবাবুদের কনফিডেন্স বিল্ড আপ করতে হবে আপনি ভয়ের পরিবেশের কথা বলছেন গতকাল জুনিয়র ডাক্তারবাবুদের পক্ষ থেকে যে আইনজীবী সুপ্রিম কোর্টে দাঁড়িয়েছিলেন তিনি সিবিআইয়ের কাছে আর্জি করেছেন যে আপনারা এমন একটা পোর্টাল খুলুন যে পোর্টালে জুনিয়র বাবুরা তাদের অভিযোগ বা তারা এমন কিছু জানেন তারা জানাতে পারবেন কিন্তু তাদের নাম যেন না বাইরে আসে অর্থাৎ বড় বড় মাথা নিশ্চয়ই জড়িত আছে বলেই সেখানে এই বিষয়টা আসছে আমি আমি জাস্ট একটা কথা বলে শেষ করবো একটা কথা বলে আমি এত কিছু শুনছি এত কিছু বলছেন কড়া পদক্ষেপ নিতে হবে বাবু বলছেন ইত্যাদি ইত্যাদি এই যারা আজকে শাসক দলে বসে রয়েছে এরা দিনের পর দিন তো জাতীয় সড়ক অবরুদ্ধ করে বসেছিল সে এই সময় কলকাতা হাইকোর্ট বলেছিল রাস্তা থেকে উঠে যায় আমরা একটু বর্তমান পরিস্থিতি বর্তমান প্রেক্ষাপটের দিকে অবশ্যই করে নজর রাখবো সরাসরি আক্রমণ শাসক দলের দিকে আমরা আমরা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বলেছেন যে সরকার যথেষ্ট নমনীয় মনোভাব দেখিয়েছে এবং আবারও আন্দোলনকারী তথা জুনিয়র চিকিৎসকদের অনুরোধ করেছেন যে তিনি টুইট করেছেন অনুরোধ করেছেন তারা যাতে কাজে যোগদান করেন আজকের বৈঠকের দিকে আমরা তাকিয়ে রয়েছে এবং সেই বৈঠকের আপডেটও নেব তার আগে সৌগত রায় তিনি ঠিক কি বলেছেন শোনাব আমার প্রথম থেকেই জুনিয়র ডাক্তারদের যারা আন্দোলন করছেন তাদের মনোভাব দৃষ্টিভঙ্গি ঔদ্ধতমূলক মনে হয়েছে এই ঔদ্ধত্ব কোনো সরকারের সহ্য করা উচিত নয় অনেক সময় সরকার সমঝোতার সাথে নমনীয় হন কিন্তু এখানে দেখছে যে নমনীয় হয়েও তাদের থেকে সাড়া পাওয়া যাবে না এরপর সরকার সিদ্ধান্ত নেবে শশীদি কিছু বলবেন সৌগত রায়ের এই বক্তব্যে ঔদ্ধত্বের কথা বলছেন না না শিলাদিত্য আপনার সবসময় মনে হতে পারে যে আপনার প্রশ্ন আর আমার জবাবে বোধ কিছু ফারাক আছে আমি এখনো বলি যে মূল বিষয়টা ফিরে যান আমরা কিন্তু জাস্টিস চাইছি ওই মেয়েটির সুতরাং ফোকাসটা সরে গিয়ে যে কোথায় বদলি হলো এবং কোন প্রাইস পোস্টটা বড় পোস্ট কোনটা ছোট পোস্ট এই মূল্যায়ন করে কিন্তু ওর জাস্টিসটা হবে না আমার বক্তব্য যে জাস্টিসের ক্ষেত্রে সিবিআই যেমন তাদের স্ট্যাটাসটা কালকে জমা দিয়েছে এবং স্বাভাবিকভাবে স্পর্শকাতর বিষয় বলেও চিফ জাস্টিসও যার জন্যে অনেক সময় লাইভ স্ট্রিমিং ইত্যাদি নিয়ে কত তর্কতার্কি হলো এই চিফ জাস্টিসও গতকালকে বলেছিলেন যে এই ইনভেস্টিগেশনকে ডিসলোকেটও করা যায় না কোনো এভিডেন্স যাতে ডিস্ট্রয়ও না হয় যাই জন্যে এখন লিপিবদ্ধ থাকুক খাম বন্ধ থাকুক ইনভেস্টিগেশনটা চলতে দেয়া এবং যারা এই বিষয় নিয়ে কোনো তথ্য ইত্যাদি দিতে চান সরাসরি ওখানে দিতে এটা নিয়ে বিস্তর পাবলিক রিএমে আমরা আনতে পারি না এটা হয়েছে সুতরাং আমরা ওই ফোকাস থেকে যেন না একটা মার্ডার হয়েছে একটা রেপ হয়েছে রেপ মার্ডার যেটাই হোক এক একাধিক যাই হোক যারা করেছেন সেটা তো আমাদের ধরতে হবে ওই মূল বিষয় আরেকটি মূল বিষয় যেটা সেটা হচ্ছে যে আমরা বলছি যে ইনভেস্টিগেশনের জন্য তো সিবিআই ওপরে ভরসা করে তাকে তো সময় দিতে হবে আজকেও তারা কাস্টাডি চেয়েছেন শিয়ালদা কোর্টেতে ফার্দার কাস্টাডি চেয়েছেন যারা দুজন অভিযুক্ত এবং অ্যারেস্টেড আরও তদন্ত তারা করছেন ইত্যাদি চলছে কিন্তু স্বাস্থ্য পরিষেবা সেটা নিয়ে তো আমরা চিন্তিত রাজ্য সরকার তার পক্ষ থেকে যথাসম্ভব আলোচনা এবং সদর্থক নমনীয়তা যেটা ভূমিকা সবটাই দেখিয়েছেন এবং আমরা মনে করি কারণ আমরা সবাই এর মধ্যে একসঙ্গে এক জায়গায় আছি যে হ্যাঁ তাড়াতাড়ি তো জাস্টিসটা দি তবে এখানেই আমার সাবমিশন কিন্তু মানুষ রাস্তায় নেমেছিল সমুদা। না দেখুন আমার সব থেকে প্রথমে মনে হচ্ছে যে দু সালে মাননীয় মুখ্যমন্ত্রী একটা স্টেটমেন্ট করেছিলেন যে অভিযোগের আঙুল যাদের দিকে তাদেরকে মাথার উপরে বসিয়ে রেখে কখনও কোনো তদন্ত সম্ভব সম্ভব নয় কন্টিনিউশন করা যায় না আমি আপনি শশী বলছেন কনফিডেন্স বিল্ডিং মেজার ছাত্রদের দাবি মেনে তো অধিকাংশ দাবি মেনে সরিয়ে দেওয়া দেখুন স্বাস্থ্যকর্তা থেকে শুরু করে পুলিশ সরানো হয়েছে আমি বলছি যে তাহলে কনফিডেন্স কনফিডেন্স বিল্ডিং মেজার সরকারের সাথে ছাত্রদের আলোচনা চলছে কনফিডেন্স তৈরি করার জন্য অথচ সরকারের একটা বড় অংশ তাদেরকে প্রতিদিন গালাগাল করছে সকাল থেকে রাত পর্যন্ত আমি জানি না এটা ক্যারোটান স্টিক মেথড কি না ভালো বলতে পারবেন যে আমরা যে দেখছি প্রতিনিয়ত সরকারের একটা বড় অংশ বলে আপনি যে শব্দ চয়ন করলেন এটা আপনার বক্তব্য। এরকম স্টেটমেন্ট আমরা কিন্তু কোথাও দেখাইনি। না তাহলে একটা কাজ করুন না। সৌগত রায় আর যারা মন্ত্রী যিনি মন্ত্রী তার স্টেটমেন্টটাকে আপনারা দা চালান। বলুন রাজ্য সরকারের মন্ত্রী একটু সঙ্গে থাকুন আমরা একটু শুনলাম। রাজ্য সরকারের মন্ত্রী নয় স্বপন দেবনাথ স্বপন দেবনাথ আজ ঠিক কি বলেছেন আন্দোলন প্রসঙ্গে একটু শুনেন রাত্রি একটি জায়গাতে দুকি ছেলে রাত তখন দুটো সে দেখাই যাচ্ছে দুজন ওখানে জিয়ার খাচ্ছে পুলিশকে জানা হলো বাবা মাকে ফোন করা হলো যে রাত দুটোর সময় আপনারা আপনার মেয়ে কোন রাত যাগো আন্দোলনে গেছে পুলিশ এসে তুলে নিয়ে যায় যে আমাদের ছেলেরা যদি না পারত তাহলে ওই বদ্ধক অবস্থায় মেয়েটা যদি কিছু হয়ে যেত তাহলে তাই তখন তো আবার দায়িত্ব আমাদের করতো লোকে অবশ্যই করে কিন্তু এই মুহূর্তে এই মুহূর্তে বৈঠক চলছে সেখানকার কি আপডেট আমরা জানানো খুব সংক্ষেপে প্রবীরের কাছ থেকে সরাসরি প্রবীর কি আপডেট দেখো শিলাদিত্য প্রায় পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে নবান্ন সভাঘরে প্রবেশ করেছেন এবং তারাই আজকে এই বৈঠকের কথা বলেছিলেন তাদের যে আরও বেশ কিছু দাবি রয়েছে বিশেষ করে স্বাস্থ্য সচিবকে সরানো থেকে শুরু করে আরও যে দাবি দেওয়াগুলো হয়েছিল নিরাপত্তার ক্ষেত্রে সেটা কোথায় দাঁড়িয়ে আছে এই আলোচনা করতে চেয়েই কিন্তু আজকে নবান্ন চিঠি দিয়েছিলেন আন্দোলনকারী চিকিৎসকরা নবান্ন থেকে চিঠি দিয়ে সাড়ে ছটার সময় আসতে বলা হয়েছে এবং এই মুহূর্তে প্রায় পঁয়তাল্লিশ মিনিট অতিক্রান্ত হয়েছে বৈঠক চলছে নবান্ন করে যেখানে মুখ্য সচিবের নেতৃত্বে আজকে এই বৈঠক হচ্ছে কারণ মুখ্যমন্ত্রী তিনি নেই বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে তিনি এই মুহূর্তে জেলায় রয়েছেন তাই মুখ্য সচিবের নেতৃত্বে আজকে আবারও সোমবার বৈঠক হয়েছিল মুখ্যমন্ত্রীর বাড়িতে আটচল্লিশ ঘন্টা কাটতে না কাটতে রাজ্য সরকারের কাছে সঙ্গে আবারও আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের বৈঠক এই মুহূর্তে নবান্ন সভাঘরে চলছে অবশ্যই সেই আপডেটের দিকে আমাদের নজর থাকবে সমতা স্বপন দেবনাথের বক্তব্য তুলে স্বপন দেবনাথ তাহলে রাজ্য সরকারের মন্ত্রী নয় এটা ধরে নিতে হবে ডিসোসিয়েট যদি করেন তাহলে এই এই বিষয়গুলো আসছে তাহলে বক্তব্য তুলে ধরেছি ডিসোসিয়েট করার বিষয় না ভরসা তাহলে ভরসা তো কারা পাবে ছাত্র ছাত্র ছাত্ররা তো ছাত্রছাত্রীরা তো ভরসা পাবে মুখ্যমন্ত্রীর কথাতে সরকারের কথাতে তারা পাচ্ছেন না এই যে একটু আগে সৌগতবাবু বললেন একটা কথা যে সরকারের সহ্য করা উচিত নয় এই অধ্যত্ব দেখাচ্ছে সহ্য কথাটার মধ্যেই তো আসছে মানে একটা আধিপত্যবাদ মানে হচ্ছে সহ্য কী করবেন কি করতে পারেন করুন না আসলে বিষয়টা হচ্ছে যে আপনারা চাইছেন প্রথম দিন থেকে চেয়েছিলেন অপারেশান দামা চাপা আজকে অপারেশান দামা চাপা যখন এক্সপোজ হয়ে যাচ্ছে তখন এই দুটো বিষয় তো শশীতি যে কথাটা বলতে ওনার সাথে আমি একমত তিলোত্তমার বিচার চাই অবশ্যই বিচার চাই কিন্তু গুলিয়ে ফেললে চলবে না দুটো জিনিস পুরো আলাদা একটা তিলোত্তমার বিচার সেখানে অপারেশন ধামাচাপা আর তারপরে এখানে যে চরম দুর্নীতি স্বাস্থ্য ব্যবস্থায় সেটা আপনি আলাদা করতে পারবেন না সেই দুটো একসঙ্গে সাইনার হয়েছে কথা বলে আলোচনা সেন প্লিজ প্রতিক্রিয়া নেবার চেষ্টা করবো এবং তারই সঙ্গে রাজ্যের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় গিয়েছেন আমরা জানবো একটা বিরোধীর পর সঙ্গে থাকো বিরতির পর আবার আপনাদের স্বাগত জনগণতে শশীদি তিনটে প্রশ্ন নিয়ে আসবো সৌমদা কংগ্রেস নেতা আমাদের সঙ্গে রয়েছেন তিনি রাজ্যের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং শাসক দলের দিকে আঙুল তুলেছেন ভয়ের পরিবেশটির প্রশ্ন তুলেছে সায়ন এবং আমার যে প্রশ্নটা থাকবে পঞ্চাশ মিনিট হয়ে গেছে নবান্ন সভাগরে আন্দোলনকারীরা প্রবেশ করেছে পজিটিভ জায়গা রাস্তা অতি দ্রুত খুলবে বলে কি আপনার মনে হয় শশীদি প্রথমত এটা অত্যন্ত ভালো একটা ইন্ডিকেশন তো যে একটা আলোচনা এবং রাজ্যের মুখ্য সচিব তার সঙ্গে আলোচনা হচ্ছে একদম সরাসরি তাদের যা দুশ্চিন্তা ইত্যাদি সবটা নিয়ে কথা হচ্ছে নিশ্চয়ই আমরা তো ডিটেলস জানি না সুপ্রিম কোর্ট যেটা বললো কিংবা তাদের লয়ার্সরাও চেয়েছিলেন জুনিয়র ডক্টরসের পক্ষ থেকে যে কনফিডেন্স বিল্ডিং মেজার্স হওয়া উচিত ইত্যাদি এবং যেটা বললাম যে স্টেট লেভেল যে টাস্ক ফোর্স আছে তাতে চিফ সেক্রেটারি নেতৃত্বে রয়েছেন এটা রাজ্য সরকারের কি কি ভূমিকা আছে এই যখন এই এই বিরতিটা আরম্ভ হলো তারপরে যেমন আলোচনার জন্য আহ্বান আমন্ত্রণ প্রথম দুবার সেটা সাকসেসফুল ছিল না তৃতীয়বারও মুখ্যমন্ত্রী অপেক্ষায় ছিলেন কিন্তু তারপর যে বসলো এবং তারপর পদক্ষেপ নেওয়া হলো এবং সকলকে অনুরোধ করা হয়েছে রাজ্য সরকারের এই সদর্ক ভূমিকা প্রশাসন এইগুলো করেছে রইল সমদা বলছেন যে রাজনৈতিক নেতা তৃণমূল কংগ্রেসের নানান রকম ভীত সঞ্চার করছেন এবং বক্তব্যগুলো রাখছেন আমি মনে হচ্ছে যারা বলছেন তাদেরকে এই দায়িত্বটা নিয়ে তাদেরই দায়িত্ব নিতে হবে তাদের স্টেটমেন্টসে আমরা কোনো ভীত সঞ্চার করছি না আর এটা আমার মনে হয় করাও উচিত না দরকারও নেই আপনি বিষয়বস্তুটা দেখছেন সেখানে আমি আপনি মাননীয় সাংসদ বললেন কিংবা মাননীয় মন্ত্রী এদের প্রত্যেকে ব্যক্তিগতভাবে তাদের ওই স্টেটমেন্টসের দায়িত্ব নিতে হবে আমাদের শুধু যেটা আমার মনে হলো আপনি শোনালেন যেটা স্বপনবাবু যেটা বললেন যে রাত্রিরে একটি মেয়ে এবং ছেলেরা ছিল এবং অবস্থা ইত্যাদি ছিল এটাও তো ভয়ানক এটা হওয়া উচিত নয় আমি বলি কি এইগুলো সামাজিক যে ব্যাধি এগুলো সেখানে এই প্রবণতা এমন তো হতে পারে না যে পুরুষ মানুষের মধ্যে এই প্রবণতা থাকবে তাই জন্যে মহিলাদেরকে সুরক্ষা নেয়ার জন্যে সে ব্যবস্থাটা গ্রহণ করতে হবে কেন কেন প্রবণতা বা থাকবে কেন কেন এই অবস্থা বা কেন তৈরি হবে কেন সংযত থাকবে না পুরুষরাও এ এটা তো বললাম তো এটা একটা সামাজিক ব্যাধি যেটাকে সত্যিই আমাদের সকলকেই এই বিষয় নিয়ে সচেতনতা আমি বলি উদাহরণ আপনি মনে করবেন না যে আমি টপিক থেকে বেরোচ্ছি কিন্তু আমরা মহিলারা তো মনে করি যে এটা যেমন একটা ওয়ার্কপ্লেস ছিল ঠিক সেরকম ওয়ার্কপ্লেসে প্লেসে প্রচুর জায়গা মহিলারা কাজ করছেন যার জন্যে দেশের আইন রয়েছে প্রিভেনশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ উমেন ইন ওয়ার্ক কলেজ ইনস্টিটিউশন আমি সামান্য একটা যে কোনো জায়গা কর্মসংস্থান বাড়িতে কাজ করছে হোয়াটএভার সব জায়গায় কিন্তু সেই সিকিউরিটি সেখানে সচেতনতায় আমরা খোঁজার চেষ্টা করবো রাজনৈতিক দলের প্রতিক্রিয়া নেব প্লিজ একটু সঙ্গে থাকুন আবারও এই প্রসঙ্গ নিয়েই আলোচনায় ফেরত আসবো একটা বিরতির পর সঙ্গে থাকুন আন্দোলন ধর্না পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে রয়েছে অপরদিকে নবান্ন সমাগরে পঁয়তাল্লিশ মিনিটের বেশি সময় ধরে বৈঠক চলছে সেই বৈঠকের ফল কি সেদিকেও আপডেটের দিকে নজর রাখবো কিন্তু তার আগে রাজ্যের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় গিয়েছেন তিনি ঠিক কী বলেন শোনাব এবারে যে পরিমানে জল ছাড়া হয়েছে দু হাজার সালের পর এত জল কোনোদিনও ছাড়া হয়নি এবং আমি সরি টু সে ড্রেজিং হয় না দীর্ঘ কুড়ি বছর ধরে আর ডিভিশিও ড্রেজিং হয় না পরে পলি জমে জমে আরো দু লক্ষ কিউসেক মেট্রিক টন জল ডিভিশিতে থাকতে পারত কিন্তু ওরা যখনই ঝাড়খণ্ডে বৃষ্টি হয় ঝাড়খণ্ডকে বাঁচায় বাজি আমরা বিবিসির ব্যবহারে এটা ম্যানমেড স্টার্ট করা হয়েছে প্রত্যেকের প্রতিক্রিয়া একটুখানি নিয়ে নেব শ্যান ম্যান মেড পরিস্থিতি তৈরি করা হয়েছে ম্যানমেড পরিস্থিতিতে কি এটা রাজ্যের মুখ্যমন্ত্রী ছাড়া আর ভালো কেউ হয়তো বলতে পারবেন না দেখুন ওনাদের কথা অনুযায়ী রাজ্যে বর্তমানে একটা ক্রাইসিস পিরিয়ড রয়েছে স্বাস্থ্য ব্যবস্থা ইত্যাদি ইত্যাদি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি বৈঠকে বসেছিলেন সেই বৈঠকে জট কাটেনি আজকে আবার আপনাদের প্রতিবেদনেই দেখলাম যে ডাক্তারবাবুরা তারা নবান্নে গেছেন দেখুন যদি এইটা দেখতাম যে মুখ্যমন্ত্রী একদম সরজমিনে গিয়ে কোনো একটা মানে একটা ভালো কিছু করছেন যার জন্য মানুষ উপকৃত হচ্ছে তারা মানে গেছেন দেখছেন উনি অবশ্যই যাবেন তার মানে অনেকের এটাও মনে হতে পারে দেখুন অবশ্যই বন্যাটা একটা কনসার্ন বিষয় যাদের যারা বন্যায় ঘরের জল ঢুকে গেছে বা ইত্যাদি ইত্যাদি কিন্তু এত দেখে লোকের মনে হবে যে একটা এমন অবস্থা তৈরি হয়েছে সেই অবস্থা থেকে পালানোর জন্য মুখ্যমন্ত্রী নবান্ন ছেড়ে চলে উনি যখন গেলেনই বন্যা কবলিত অঞ্চলে ওনাকে তো উত্তর দিতে হবে গত বছর ঘাটাল মাস্টার প্ল্যান ইত্যাদি ইত্যাদি রাজ্য সরকার টাকা দেবে রাজ্য সরকার করে দেবে এই বলে বলে দেব প্রচার করলো দেবের পিআর টিম প্রচার করলো আর আজকে আপনি দেখুন দেবের ওই ঘাটাল মাস্টার প্ল্যানের যে ওই পোস্টারটা লাগানো ছিল সে পোস্টার পর্যন্ত আজকে জলে ডুবে গেছে না দেবের দেখা রয়েছে না সেদিনকে যারা প্রতিশ্রুতি দিয়েছিল তাদের আজকে দেখা রয়েছে কোথায় দাঁড়িয়ে আছি আমরা যাদের বন্যায় ঘর বেসে যাচ্ছে তারা কোথায় দাঁড়িয়ে হোয়াট ইজ মিন বাই ম্যানমেড বোনা এই প্রসঙ্গ নিয়ে এই নিয়ে আলোচনায় আসবো আমাদের সঙ্গে এই মুহূর্তে আলোচনা অংশ গ্রহণ করেছে নদী বিশেষজ্ঞ সুপ্রতিম কর্মকার আপনাকে স্বাগত জানাচ্ছি বিজেপি নেতা রাজশ্রী লাইড়িও আমাদের সঙ্গে রয়েছেন প্রত্যেকের প্রতিক্রিয়া নেব কিন্তু তার আগে এই যে বন্যা কবলিত এলাকা বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি ঘুরে দেখবেন। আর এই পুরো বিষয়ে প্রতিবেদন তুলে ধরছে আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় এবং অন্যান্য প্রতিনিধিরা শ্রেয়সী এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে শ্রেয়সীর সঙ্গে কথা বলে নেব শ্রেয়সী বর্তমানে যে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার পর মুখ্যমন্ত্রীর বিশেষ বার্তা বিশেষ বক্তব্য এবং তারই সঙ্গে আমরা জানি যে আজকে গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে এই বৈঠক নিয়ে নবান্ন সভাগরের বৈঠক নিয়ে জুনিয়র চিকিৎসকদের বিশেষ কোনো আপডেট কি উঠে আসছে শ্রেয়সী সিব মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বিভিন্ন জায়গা ঘুরে দেখছেন এবং আরও খতিয়ে দেখবেন পরিস্থিতি ঠিক কোথায় দাঁড়িয়ে তুমি রয়েছ কি জানতে পারছো এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গা ঘুরে দেখার পর কী বলছেন কি আপডেট প্রশাসনের তরফ থেকে কী বা ব্যবস্থা নেওয়া হতে পারে শিলাদের তুমি বন্যা সম্পর্কে যেটা যে বিষয়টা তুমি জানতে চাইছিলে সেটা হচ্ছে আজকে সকাল থেকেই কিন্তু কার্যরত আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী তিনি বিভিন্ন যে জায়গাগুলো সেই জায়গাগুলো কিন্তু কার্যত তিনি সেক্ষেত্রে বন্যা প্লাবিত বিভিন্ন জায়গা সেই জায়গা তিনি নিজে পরিদর্শন করেন সেক্ষেত্রে আমরা দেখেছি যে তিনি সেক্ষেত্রে হুগলিতে গিয়েছেন হুগলিতে এবং খানা খুলে গিয়েছেন এবং তারপর আমরা দেখেছি যে তিনি সেক্ষেত্রে গোঘাট গিয়ে গোঘাট গিয়েছেন এবং আরামবাগের ওপর দিয়ে গিয়েছেন যেখানে রাস্তাও কিন্তু বেশ কিছু জায়গায় প্লাবিত হয়ে রয়েছে অর্থাৎ রাস্তাতেও কিন্তু জল এসে পৌঁছে গেছে রাস্তার ওপরে জল উঠে গেছে এছাড়া এরপরে কিন্তু আমরা দেখেছিলাম যে এক্ষেত্রে নির্দিষ্টভাবে সেক্ষেত্রে যে আমরা বারবারে তারকে দেখেছিলাম যে তিনি প্রশাসনের যারা আধিকারিক রয়েছে তাদের সঙ্গে তিনি কথা বলছেন যে কীভাবে সেক্ষেত্রে মানুষের পাশে দাঁড়ানো যায় এবং এক্ষেত্রে ঘাটাল যে মাস্টার প্ল্যান সেই মাস্টার প্ল্যানের বিষয়ে কিন্তু কার্যত তাকে সরব হতে দেখা গিয়েছিল কারণ ঘাটাল যে জায়গা সেখানেও কিন্তু কার্যত তিনি গিয়েছিলেন এবং সেইখানেও কিন্তু দেখা গিয়েছিল যে সেখানকার যারা মানুষ রয়েছেন তাদের সঙ্গে তিনি কথা বলেন একসময় তিনি তাদের সঙ্গে কথা বলতে বলতে জলের মধ্যে তিনি নেমে যান এবং সেখানে তিনি প্রশাসনকে নির্দেশ দেন যে এক্ষেত্রে নির্দিষ্টভাবে তাদের তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এক্ষেত্রে নির্দিষ্টভাবে ব্যবস্থা নেওয়ার কথা তিনি বলেছেন এবং সেই ব্যবস্থা যেটা তিনি বলেছেন যে যাতে দ্রুত যে ত্রাণ সেই ত্রাণ কিন্তু যাতে মানুষের কাছে পৌঁছে যায় সেই কথা তিনি বলেছেন পাশাপাশি কিন্তু কার্যত এই যে এই বিস্তীর্ণ এলাকা প্লাবিত হচ্ছে সেই গোটা বিষয়টা নিয়ে তিনি কেন্দ্র এবং ডিভিসির বিরুদ্ধে তিনি তোপ দেখেছেন যেখানে তিনি বলছেন এটা ম্যানমেড বন্যা এবং তার স্পষ্ট বক্তব্য যে এক্ষেত্রে তিনি নিজে কথা বলেছেন ডিভিসির সঙ্গে কিন্তু তাও এই বিপুল পরিমাণ যেভাবে জল কেন কেন এই পরিস্থিতি তৈরি করা হলো একেবারে সে আপডেটের দিকে নজর রাজস্বী ম্যান মেড পরিস্থিতি কি বলবে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে এ ধরনের কথা বলে আসছেন যখন বিরোধী দলনেত্রী ছিলেন সেটাও ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে অনেক কথা হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান কেন্দ্র সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে কিন্তু পাশ হয়ে গেছে পার্লামেন্টে পাশ হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় তো অনেক কথা বলেছিলেন অর্থনীতি তো কেন্দ্র সরকার বসে আছে সেটা তো কাজে লাগাতে পারছে না জমি দিতে পারছে না তার ব্যর্থতা কোনো কেন্দ্র সরকারের নয় এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যর্থতা প্রত্যেকবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ডিবিসি নাকি না জানিয়ে জল ছেড়েছে এরকম কোনো প্রসেসই নেই ডিবিসিকে জানিয়ে জল ছাড়তে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রত্যেকটি খবর জানেন দ্বিতীয় কথা মমতা বন্দ্যোপাধ্যায় তো রাজ্য সরকারে তো ড্রেজিং করার কথা পশ্চিমবঙ্গে যে নদীগুলো আছে সেগুলো ড্রেজিং হয় অজয় নদীতে জলের বান বয়ে যাচ্ছে অজয়ের থেকেই ডিস্ট্রিবিউটরি আছে হুগলিতে হচ্ছে মরা নদী যেটা হুগলির তারকেশ্বরের ভেতর দিয়ে যায় যেখান থেকে আলু আলু চাষিদের জল পায় সেই ওদিকে মরা নদীদের মধ্যে জল ঢুকছে না কারণ পলি জমে বসে আছে একটা জায়গায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এখনই বললেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনলাম মমতা বন্দ্যোপাধ্যায় জলের মধ্যে নাকি নেমে গেছেন এই গোড়ালি জলে ডুবিয়ে ফটোশ্যুট এটা আমরা অতীতেও দেখেছি আবারও ওইটাই করছেন ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন অর্থাৎ ম্যান মেড বন্যা বা পরিস্থিতির কথা যেটা বলছেন তা নিয়ে বিরোধীরা এই মুহূর্তে স্টুডিও যারা রয়েছেন তারা বারবার করে বিতর্কের বিষয়ে কিন্তু প্রসঙ্গ তুলে ধরছেন কি বলবেন শশীদি এই জন্যে বিগত দিনগুলোতে আমরা বলতাম এটা কনস্ট্রাকটিভ অপোজিশন নয় এটা হচ্ছে ডিস্ট্রাকটিভ অপোজিশন এবং যেই প্রতিনিধিরা আজকে তাদের বক্তব্যর মধ্যে দিয়ে উঠে আসছে পলিটিক্যাল ইম্যাচিউরিটি এবং অ্যাডমিনিস্ট্রেটিভ প্রশাসনিক স্তরেতে অভিজ্ঞতার অভাব রাজনীতির রাজনৈতিক চশমা রাজনৈতিক উদ্দেশ্য রাজনীতির চশমার মধ্যে দিয়ে সত্যি খুব দুঃখ না না রাজসী আপনি পরে এসছেন আমি বলি কি এই দলগুলো দলগুলো কিন্তু বন্ধ ডাকবে ভ্যান্ডালিজম ইত্যাদি করবে কিন্তু এই বন্যাতে এরা পৌঁছবে না এনারা কিন্তু বন্যায় পৌঁছবে না আমাদের উদ্দেশ্য প্রাণ বাঁচানো ত্রাণ পৌঁছানো এবং মমতা বন্দ্যোপাধ্যায় যখন ম্যানমেড বলেছেন আপনারা দীর্ঘদিন ধরে বোঝেননি যে আমরা আলোচনা করছি ঝাড়খণ্ড সঙ্গেও যে জল ছেড়েও না জল ছেড়েও না কি এবার সাড়ে তিন লক্ষ কিউবিক সেক তার মানেটা বোঝেন বোঝেন না সুতরাং যখন বোঝেন না এবং দ্বিতীয়ত ডিভিসি তার ড্রেজিং করেনি আর রইল ঘাটাল মাস্টার প্ল্যান খুব ভালোভাবেই জানেন বহু দিন ধরে অর্থটা না দেওয়ার অবস্থায় এবার রাজ্য সরকারই কিন্তু এই মাস্টার প্ল্যান এক্সিকিউট করবে এবং ইতিমধ্যে সে কাজটাও আরম্ভ হবে কিন্তু আরম্ভ হয়েওছে কথাটা যে মিথ্যে কথা নয় আপনার চোখের সামনে দিয়ে দেখে পরিনীতির মতো মানুষ অপেক্ষা সেই জায়গা দাঁড়িয়ে রাজনীতির রূপ সঙ্গে যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে সেদিকে নজর থাকবে সুপ্রতিন বাবু আমাদের সঙ্গে রয়েছে নদী বিশেজ্ঞ কেন এই পরিস্থিতি তৈরি হলো কেন এই বিষয়গুটা আলোচনায় ফেরতাস ফ্যাক্টরির পর সঙ্গে থাকুন আলোচনায় আসবো বাবুর কাছে সরাসরি যাব নদী বিশেষজ্ঞ সুপ্রতিম বাবু এই যে বছর বছর বন্যার পরিস্থিতি রাজ্যের উপরে এই যে চাপটা এসে পড়ে কেন এর পেছনের মূল বৈজ্ঞানিক কারণটা কি আমাদের এই বন্যার যদি ইতিহাসকে আমরা খুঁজতে চাই তাহলে আমরা দেখবো এই ইতিহাস লুকিয়ে আছে কিন্তু অনেকটা পেছনে এটা শুরু হচ্ছে আমাদের চিরস্থায়ী বন্দোবস্তের হাত ধরে চিরস্থায়ী বন্দোবস্তের সময় আমাদের বাংলার নদীকে শাসন করবার জন্য জমিদাররা উঠে পড়ে লেগেছিলেন কারণ তাদেরকে কর দিতে হবে এবার বন্যা থেকে বাঁচবার জন্য তারা নদীর পারে পাড় বাদ দেওয়া আরম্ভ করলেন বা ডাইক তৈরি করলেন এই ডাইক বা পার বাদ বা এমব্যাঙ্কমেন্ট আসলে নদীকে শাসন করার একটা সূত্রপাত কিন্তু এখন কেন এই পরিস্থিতিটা মারাত্মক এখন আকার ধারণ করছে দিকে নিয়ে ঢেলে নিয়ে গেল এইটা এখন খুব গুরুত্বপূর্ণ সেই যে আমরা লিগাসি বহন করে যাচ্ছি শাসন করার যে ধারা সেই ধারাটি কিন্তু ভয়ঙ্কর ভাবে হলো একদিকে ফারাক্কা বারেজের কাছে দেখুন গঙ্গা অবরুদ্ধ আবার দেখুন দামোদর হচ্ছে অর্ধ সমাপ্ত একটা পরিকল্পনা নিয়ে তাকে রূপ আটকে রাখা হচ্ছে এই সামগ্রিকভাবে যে নদীকে শাসন করার যে চরিত্র আমরা দেখলাম সেটা কিন্তু অত্যন্ত বিজ্ঞানসম্মত নয় কারণ ওয়ার্ল্ড কমিশন এন্ড ডান্স তার রিপোর্টে তারা জানিয়েছিলেন যে একটা বাধের সর্বোচ্চ আয়ু চল্লিশ বছর হতে পারে তাহলে এই সমস্ত বাদ গুলোর আয়ু কিন্তু চল্লিশ বছর পেরিয়ে গেছে তার মানে এরা কিন্তু এখন আর তার চরিত্র সে তারা কিন্তু সেটা করে উঠতে পারছে না হ্যাঁ এটা খুব খুব সত্যি কথা এবং এর জন্য কিন্তু আমরাই তাই কারণ বলেছে বলা হয়েছে বিজ্ঞানীরা বলেছেন যে ছোট ছোট বন্যা বড় বন্যাকে কিন্তু নিয়ন্ত্রণ করে আসলে আমরা ছোট বন্যা যখন নিয়ন্ত্রণ করতে আরম্ভ করলাম বড় বন্যাকে আমরা ডাকলাম এবং ছোট ছোট নদীগুলো কিন্তু বন্যার জলকে প্রবাহিত করে দেয় বিভিন্ন প্রান্তে আমরা যাওয়ার চেষ্টা করব সুপ্রদীপ বাবু প্লিজ একটু সঙ্গে থাকুন আমি প্রত্যেকের প্রতিক্রিয়া নেব সমুদা না আমি প্রথমে বলি যে শশীদি একটা কথা বলেছেন খুব ভালো লাগলো শুনে আমি বলছি যে রাজ্য সরকার উনচল্লিশ দিন ধরে স্টুডেন্ট প্ল্যান বুঝতে পারে না তারা এখন মাস্টার প্ল্যান বুঝতে গেছে এখন এই প্রতি বছর ভিসিআস সাইকেলের মতো এই মাস্টার প্ল্যানটা আসে আর কি মানে দেখানোর মতো প্রতিবার মাস্টার প্ল্যানটা শশী আপনি যে কথাটা বললেন আমরা হয়তো সত্যি কম বুঝি আপনাদের থেকে কিন্তু এটা বুঝি যে দামোদর ভ্যালি কর্পোরেশন বলুন বা যে কোনো নদী বাঁধেই বা বাঁধ থাকুক সেখানে প্রত্যেকটা সরকারের স্টেক হিসেবে তাদের অফিসার থাকে ডিভিসিতেও তাদের অফিসার আছে রাজ্য সরকারের অফিসার আছে এবং বছরে জল ছাড়ার যে প্রোটোকল যে তার ওয়াটার লগ মেনটেন করতে হয় সে কতটা জল ছাড়বে কতটা ছাড়বে রাজ্য সরকারের সবটাই অজানা এর তত্ত্বটা ঠিক বিশ্বাসযোগ্য মনে হলো না নাম্বার টু বলতে দিন তারপরে বলা হচ্ছে যে ড্রোজিং ড্রেজিংয়ের কথা বলা হয়েছে যে আউটার আউটার ক্যানেলগুলো যেগুলো সমুদ্রের সঙ্গে মিশছে তার কতদিন ড্রেজিং হয় না পশ্চিমবঙ্গের সংক্ষিপ্ত সমুদা আমি 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 এই প্রসঙ্গে আসব শশীদি রাজ্য সরকারের অজানা এটা হতে পারে না সমুদার বক্তব্য জাস্ট এক লাইনের প্রতিক্রিয়া নেব শশীদি না এটা তো হয় না না এইগুলো তো গ্রহণযোগ্য নয় একটা নির্দিষ্ট একটি দফতর রয়েছে এবং দক্ষতার সঙ্গেই এমব্যাঙ্কমেন্ট বিল্ডিং এই সমস্ত প্রয়াস সারা বছর চলে এবং এটা ফায়ার ফাইটিং আমরা করি না যে হঠাৎ বন্যা পরিস্থিতি তৈরি হলো তখন আমরা গিয়ে না তা না সারা বছরই চিন্তার মধ্যে এটা রয়েছে যে কিভাবে বন্যা যাতে না হয় যে সময় বৃষ্টির মরশুম তার অনেক আগে আমাদের কাজ হয় আরম্ভ সুতরাং এইটা আমাদের অজানা ইত্যাদি এইগুলো বলে এই বিষয়টাকে তাচ্ছিল্য করবেন না আমাদের তো বৃষ্টিও আপনি মনসুন কন্ট্রোল করতে পারবেন আর আপনি ক্লাইমেট কন্ট্রোল করতে পারবেন করতে পারবেন না তো সময় সংক্ষিপ্ত রাজ্য রাজ্য এবং প্রত্যেককে আন্দোলন করছেন সকলে যে বিষয়ের দিকে তাকিয়ে রয়েছে আর একবার সেই বিষয় আসলে প্রত্যেকের প্রতিক্রিয়া নিয়ে আপনার কাছেও আসবো ইতিমধ্যে সভা করে যে বৈঠক চলছে বেশ অনেকগুলো সময় অতিবাহিত কি প্রত্যাশা খুব সংক্ষেপে স্যার দেখুন প্রথম কথা হচ্ছে আমরা বিষয়টাকে এক দিক থেকে দেখছি কিন্তু বিষয়টা অন্য দিকেও ছাত্রছাত্রীরা বা ডাক্তারবাবুরা তারা কিন্তু তাদের কেরিয়ারকে তারা নিজেদের কেরিয়ারকে চিহ্নের সামনে দাঁড় করিয়ে রেখে এসে লড়াই করতে নেমেছেন তাই বিষয়টা এমন নয় যে সবাই এখানে আনন্দ গাল গল্প দেওয়ার জন্য ওখানে গেছেন নিজেদের কেরিয়ারকে চিহ্নের সামনে রেখে দাঁড়িয়ে গেছেন আর দু নম্বর আমি খালি একটাই কথা আপনাকে ছোট্ট করে দাবি মেনে নিয়েছে দাবি মানা বলে না এই যে এক্ষুনি মাননীয় মন্ত্রী বলছিলেন না যে কাকে কোথায় প্রাইজ পোস্টিং করা হলো বা কিছু জাস্ট একটা উদাহরণ আপনাকে দিচ্ছি প্রাইজ পোস্টিং বলেনি এটা তোমার বক্তব্য এক্স্যাক্টলি উনি বললেন দিস ইজ ইররেলিভেন্ট এটা রেলিভেন্ট নয় এই সময় আমি আপনাকে বলছি কেন রেলিভেন্ট কাউকে যখন একটা পোস্ট থেকে সরানো হয় নিশ্চয়ই কোনো কারণের জন্য তো সরানো হয়েছে আপনাকে খালি মনে করিয়ে দিচ্ছি জ্ঞানবান সিংকেও যখন রিজবানুর রহমানের ঘটনার সময় সরানো হয়েছিল তাকে কি তার মুখ্য সচিবের সঙ্গে আমি আস্তে আস্তে শুনছিলাম মাননীয় মন্ত্রী খুব সুন্দরভাবে নারী পুরুষ ওয়ার্ক প্লেস হ্যারাসমেন্ট ইত্যাদিকে নিয়ে গেলেন দময়ন্তী সেনকে যখন পার্ক স্ট্রিট কাণ্ড থেকে বার করে দেওয়া হলো তখন সেটা ওয়ার্ক প্লেস হ্যারাসমেন্ট ছিল না Yeah. <laughs> আজকে দাঁড়িয়ে ডাক্তারদের যে যে মারা গেছে যার হত্যা হয়েছে তার পেছনের ব্যাকগ্রাউন্ডের দুর্নীতি তা নিয়ে তো একটা কথা মাননীয় মন্ত্রী বললেন না বায়োমেডিক্যাল ওয়েস্ট ট্রাফিকিং ব্যবহার করা সুচ সিরিঞ্জ সেগুলোকে তার বাজারে চালান করে দেওয়া হচ্ছে রিসাইকেল করছে না কি হচ্ছে গ্রেডস ফর ক্যাশ অর্থের বিনিময়ে ডাক্তারের ডাক্তারদেরকে পাশ করিয়ে দেওয়া হচ্ছে তার সাথে মরা দেহ নিয়ে সেগুলোকে লোপাট করা এখানে তৃণমূলের কট্টর মমতা ব্যানার্জির সমর্থকের তার যদি মৃতদেহর মধ্যে থেকে

সমাধান মিলবে বলে মনে হচ্ছে গলা আমি উঁচু করব না প্রত্যাশা এখানে যে কর্মবিরতি যেটা আছে সেটা যেন এটা শেষ হয় যাতে আমরা ফিরে আসতে পারি স্বাস্থ্য পরিষেবাতে তাতে তদন্ত বন্ধ হবে না এবং যে মর্মান্তিক ঘটনা হয়েছে তার প্রতি আমাদের যে দুঃখ কষ্ট আমরা সেটাও কমবে না কিছু কমবে না সুতরাং এখানে অত চিৎকার চারা করছেন একটাই উদাহরণ যে উনি অনেক জায়গায় নিয়ে চলে গেলেন এরা মণিপুর পৌঁছয়নি আইন প্রণেতা ব্রিজভূষণ শরণ সিং যিনি সেক্সুয়াল হ্যারাসমেন্ট করেছেন তার বিরুদ্ধে যেই দল কলকাতা তাকিয়ে রয়েছে সুতরাং সমাধান কোন পথে আসে সেদিকে নজর থাকবে প্রত্যেকেরই কিন্তু নজর থাকছে আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য জনগণ আজকের মতো পর্যন্তই দিচ্ছি একটা বিরতি চোখ রাখুন জি ंगलार आवाज बांगाली आवेद जी चौबीस घंटा